ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনা জয়ে তিনজনের দেহ থেকে প্লাজমা নিয়ে থেরাপি শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা বিশ্বে মৃতের সংখ্যা 3,08,000 ছাড়িয়েছে, আক্রান্ত 46,28,000 বেশি। করোনার ভ্যাকসিন এবছর আসুক বা না আসুক, যুক্তরাষ্ট্রকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর প্রতিজ্ঞা ট্রাম্পের। দেশে জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়েছেন অনেকে। রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রী সন্তানের গলা কাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার। টেকনাফে গুলিতে যুবক নিহত, পুলিশের দাবি বন্দুক যুদ্ধে মারা গেছে সন্ত্রাসী। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার থেকে 16 আসামি জামিনে মুক্ত। জয়পুরহাটের আক্কেলপুর খাদ্য গুদাম থেকে পাচারের সময় 3 ট্রাক গম জব্দ। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের সম্মান, আবেগ ও সমর্থনে মুগ্ধ ভারতের রোহিত শর্মা, জানিয়েছেন তামিমের লাইভ আড্ডায়। করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইউরোপে আবারও শুরু হতে যাচ্ছে স্থগিত থাকা ফুটবল লীগ।